হ্যালো বন্ধু, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে চলে এসেছি আমি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো ব্লগ এতদিন লেট হয়ে গেল তারও একটা কারণ আছে, কারণ আমার দিদা মারা গেছিলো, তাই ব্লগটা অনেক লেট হয়ে গেল। মেলা ব্লগ তো আমি এইদিকে সিউড়ি গেছিলাম, তো সিউড়ি মাকে দিতে, কারণ আমার দিদার অসুখ ছিল তখন। তো এখানে দেখছি একটা গাড়ি পড়ে গেছিলো, তো গাড়িটাকে তোলা হচ্ছে। তো এখানে তো নয়নজলিতে ট্র্যাক্টর নামিয়ে গাড়ি তোলা হচ্ছিলো, তারপর আমি বাড়ি চলে আসি। তো বাড়ি এসে সেই তো বাড়ি এসে সেই প্রথমে তো আমি এখানে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হওয়ার পরই প্রথমে আমি যাই মেলাতে, কারণ আমাদের এই পয়লা মাঘ মেলা হয়েছিল, তাই মেলাতে গেলাম। মেলাতে গিয়ে দেখছি তো এই সকাল থেকে এসেছি, তাই কোনো ভিড় নেই, শুধু দোকানগুলোই বসেছে। তো দোকানগুলো দেখছি তো তো দোকানগুলো তো আমার ঘোরাঘুরি হয়ে গেল। তো এমনিতে এখানে একটা দাদার সাথে দেখা হয়ে গেলো, যে আমার সাথে খুব পরিচয়, তাই দাদার সাথে একটু কথাবার্তা হয়ে গেল। তারপর সিনটা চলে যায় সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলা ভাইপো আমি এবং আমার বৌদি সবাই এসেছে মেলাতে। তো এখানে তো মেলাতে সবাই মিলে খুব এনজয় করলাম। তো মেলাতে এখানে তো এতই ভিড় হয়ে গেছিলো তখন, তো কিছুই দেখা যাচ্ছেও না, এই মাথা মাথা। আর মেলাটা খুব বড় হয়নি, হয়েছে একটা গ্রামের মেলা, তোমরা তো বুঝতেই পারছো গ্রামের মেলা কীরকম হয়। তো গ্রামের তো সব ছোট ছোট দোকানের মধ্যে অনেক দোকান হয়েছিল। এখানে আমার ভাইরা সব কাগজ ওড়াবার জন্য কাগজ কাটাকাটি করছে, কারণ নাগরদোলায় উঠে তারা কাগজ ওড়াবে। তো তোমরা তো ভিডিওগুলো দেখেছো যে কীরকম কী হয়। তো এখানে তো ওরা কাগজ সব কাটাকাটি হচ্ছে, আর এখানে একটা আমার ভাই তো খুব ক্যাপাসিটি করছে, দেখো কি করবে, শুয়ে পড়বে কাগজের উপর। তো ও মুখ দেখাচ্ছে না, খুব লজ্জা পাচ্ছে। তো এমনিতে তারপর আমরা চলে এলাম রাতেবেলায় আবার মেলাতে, কারণ এখানে আমার আর একটা বন্ধুর সাথে দেখা গেলো, নাগরদোলার কাছে এসে পড়েছি, কারণ নাগরদোলাতে যে কাগজ ওড়ানো হবে তাই দেখার জন্য আমরা চলে এসেছি। তো এখানে তো একটু সব ছোট বাচ্চাদের নাগরদোলা হয়েছে, তো এখানে এবার কাগজ ওড়াবে, তাই আমি আর আমার বন্ধু মিলে ভিডিও করতে লেগেছি। তো ভাইরা সব নাগরদোলায় টিকিট কাটছে নাগরদোলায় যাওয়ার জন্য, আর নাগরদোলায় চলে গেছে। আর এই দেখো সিন শুরু, যে কাগজ ওড়াউড়ি। তো আমার ভিডিও তো মানে মোবাইলে ক্যামেরা করি, তাই অতটাও ভালো না, একটু দেখো আর অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো তারপরে এদিকে তো হয়ে গেল কাগজ ওড়ানো, তারপর আমার বন্ধু ঘুম দেখাবে, আর আমার তো কিছু খাওয়া হবে না। তোমাদের তো বললাম যে আমার দিদা মারা গেছিলো, তারপর কিছু খাওয়া হবে না। আর এই ভিডিওটা তো ব্লগ ব্লগ সব কিছু ব্লগ নিয়ে। আর এমনিতেও তো এইদিকে বাউল গানের আয়োজন করা হয়েছিল, তাই বাউল গানটা এখানে হচ্ছে হালকা হালকা, তোমরা শুনলে নাও, ঠিক আছে? তো আমাদের গ্রাম এলাকাতে বাউল গান খুবই মানে চলে, তোমাদের দিকে কীরকম চলে তা আমি জানি না। আসি পরে ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো রাতে রাতে। আর কেমন ভিডিওটা লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। তো টাটা, বাই বাই।